সো গাইজ, ভিডিওটা যদি বাড়িতে বসে কিংবা কোথাও লোক এলাকায় বসে, সরি গাইজ, মানে যেখানে লোকজন থাকে সেই এলাকায় বসে যদি ভিডিওটা দেখো, তো অবশ্যই হেডফোনটা লাগিয়ে নাও, কিংবা ফোনের সাউন্ডটা লো করে দিয়ে কানে ফোনটা দিয়ে শোনো, নাহলে পেস্টিসটা না পাংচার হয়ে যেতে পারে। তো যেটা বললাম সেটা করো, যদি বাড়িতে থাকো তো সাউন্ডটা আস্তে করে নাও, নাহলে হেডফোনটা লাগিয়ে নাও, নাহলে মান সম্মানটা যেতে পারে, আমার না তোমারই যাবে। তো চলো ভিডিও শুরু করা যাক। তো হেই, হ্যালো বাড়া, কেমন আছো? সরি গাইজ, তো হ্যালো গাইজ, তো কেমন আছো? আশা করছি বাড়া অনেক ভালো আছো। তো আজকে বাড়া বেশি কিছু বলবো না বাড়া, কেননা বাড়া আমার আজকে মনটা বাড়া বেশ ভালো নেই বাড়া। তো আজকে আমি বাড়া মেন কথা বাড়া যে বলতে চাইছিলাম যে বাড়া, কালী পুজো সামনে বাড়া, আর কালী পুজোর পরেই তো বাড়া আবার কী পুজো, সরস্বতী পুজো আছে নাকি বাড়া? না সরি গাইজ, জগদ্ধাত্রী পুজো আছে বাড়া। তো যাই হবে বাড়া, তো দেখা যাবে বাড়া। আর কালী পুজো তো বাড়া মদ ফদ খাবে নাকি? সব মদ ফদ তো খাওয়া হবে, সেসব কিছু যায় আসে না বাড়া। তো মেন বিষয় হচ্ছে যে বাড়া, আমি এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম বাড়া, আর সেইখানে গালাগালি পাড়া বাড়া একদম বন্ধ ছিল। আর আমি তো বাড়া ছাড়া বাড়া কথাই বলি না বাড়া। তো বাড়া সরি গাইজ, তো বাড়া যে এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেইখানে কিস্তি গালাগালি করা বন্ধ ছিল। তো বাড়া একজন পাশ থেকে একটা বন্ধু হঠাৎ বলে দিলো, তার বাড়া কী বলছিস তুই বল। আমি বললাম, এবার তাদের যে লোকগুলো ছিল তারা এসে বারণ করছে, আমি তাদের লোকগুলোর হয়ে যেয়ে বললাম বন্ধুটাকে, আরে তুই বাড়া, তোকে তো বলেছি না বাড়া, তুই বাড়া বলবি না বাড়া। তখন বন্ধুটা বলল, না রে বাড়া, আমি বাড়া বলতে চাইনি রে বাড়া, তুই ভুল করে বাড়া বলে ফেলেছিস, তাই তো বাড়া আমি বাড়া বলে ফেললাম বাড়া। না রে বাড়া, আমি বাড়া, তুই বাড়া কেন যে বাড়া বলছিস বাড়া, আমি তো সেটাই বুঝতে পারছি না রে বাড়া। তো এটাই হচ্ছে মেন বিষয়, তো যে জিনিসটা বলতে আরম্ভ করা হয় তো সেটা থামানো হয় না বাড়া। তো বাড়া আর কি বলবো বাড়া, আজকে আর বেশি কিছু বলবো না, তো বাড়া একটু বলে ফেললাম। যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তো বাড়া, তো একটু লাইক কমেন্ট শেয়ার বাড়া করে দিও বাড়া, সরি গাইজ, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অলরেডি সেট করে দিও, কেননা আমার বাড়া যতবার ঢুকবে, সরি গাইজ, আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার ভিডিও, সরি গাইজ, তোমার ইউটিউবে পৌঁছে যাবে। কেননা বাড়া আমি খুব বাড়া ভালো ভালো ভিডিও বানাই, একটু একটু খারাপ, তোমার তাতে কিছু যায় আসে না। নতুন ইউটিউবার ভাই আর কত কিছু হবে, এর সাপোর্ট করো তবে তো নতুন নতুন জিনিস পাওয়া যাবে, কিছু দিলে তবে তো কিছু পাওয়া যায়। অবশ্যই গাইজ, কিছু দিলে তবে তো কিছু পাওয়া যায় বাড়া। তো বাড়া আজকে এটুকুই ভিডিওটা বাড়া, যাই হোক বেশি একটু বাড়া বলে ফেললাম, তো আমি একটু কথায় কথায় বাড়া বলে ফেলি। তো যাই হোক, আজের মতো ভিডিওটা এই দুবি, আর সামনে কালী পুজো, কালী পুজোর সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, কালী পুজোর জন্য সবার ভালো কাটুক। তো বাড়া বম ফম সব ফাটাবে তো আস্তে আস্তে ফাটাও বাড়া, কেননা বাড়া হাতে বম ফেটে গেলে বাড়া তারপর আবার বাপের কেলানি খেতে হবে, মায়ের গাল শুনতে হবে, কত কিছু বাড়া করতে হবে যে তার নেই ঠিক বাড়া, আবার নিজের হাতের যন্ত্রণা সহ্য করতে হবে। তো বাড়া অনেক কিছু দিয়ে যদি আবার ডানাতে হয়ে যায় অসুবিধা হয়ে পড়বে, তো সেটা হচ্ছে মেন বিষয় মারা। আর মারা কী বলবো মারা, কালী পুজোয় মারা মদ ফদ খেতে হবে, অনেক কিছু করতে হবে। সো গাইজ, আজকের মতন ভিডিওটা এটুকুই বানালাম। তো যারা যারা ভিডিওটা দেখো, যারা যারা মারা ভিডিওটা দেখো, তো অবশ্যই একটা সাবস্ক্রাইবটা দাবাও না আর দাবাও না সাবস্ক্রাইবটা, সাবস্ক্রাইব বাটনটা দাবালে তো আমি একটু মোটিভেট হই নাকি, মোটিভেট বাড়া। তো চলো গাইজ, বেশি কিছু আর বলবো না বাড়া, কেন এত বাড়া বলতে আমারও ভালো লাগছে না বাড়া। তো যাই হোক, ভিডিওটা আজকের মতন এটুকুই, যদি ভিডিওটা একটু হলো ভালো থাকে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব সেভ করে দেবেন। আর হ্যাঁ বন্ধুরা, কিছু কথা আছে, ভিডিওটাই প্রথম একটু মুখ খারাপ করে বানালাম, জানি না কেমন হয়েছে বা তোমাদের কীভাবে মানে কোন মনোযোগে তোমরা নেবে, বলে দিচ্ছি কিছু মনে করবে না, কেউই ছোট্ট ভাই তোমাদের আনন্দ দেওয়ার জন্য বানিয়েছে, কিছু মনে করবে না। যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে যে ভিডিওটা ভালো হয়নি, তাহলে আমি ক্ষমা চেয়ে নেবো সবার কাছে। আর যদি কারো ভিডিওটা মাইন্ডে লেগে থাকে তো আমি অবশ্যই ক্ষমা চেয়ে নিলাম তাদের কাছে, ক্ষমা করে দিও প্লিজ। আর বেশি কিছু বলবো না, ভিডিওটা আজকের মতো এটুকুই, গুড বাই বন্ধুরা, টেক কেয়ার।